চোখের সামনে আজকে যে জিনিসটি দেখতে পাচ্ছেন তা হয়তো অনেকেই চিনতে পেরেছেন, কলার মোচা কিংবা কলার ফুল। অনেকে এই জিনিসটি শখ করে খেয়ে থাকেন, অনেকে এর সাথে পরিচিত, কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছেন যারা কলার মোচা বা কলার এই ফুলের পুষ্টিগুণ বা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন। কলার মোচা কিংবা কলার ফুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ কিছু রোগে এটিকে ঔষধের মতো ব্যবহার করা যেতে পারে, যেমন নারীদের হ্রদস্রাব বা রক্তস্রাবের সমস্যায়, পিরিয়ডের ব্যথায়, ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যায়, মন খারাপের সমস্যায়, হৃদরোগের সমস্যায়, রক্তশূন্যতার সমস্যায়, ডায়াবেটিস কন্ট্রোলে ব্যবহার করা যেতে পারে কলার মোচা। এমনই প্রায় 20-25টি রোগের একমাত্র ঔষধ হচ্ছে কলার এই মোচা বা ফুল। কিভাবে খেতে হবে এবং কিভাবে এটিকে ব্যবহার করতে হবে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আমি কলার মোচার বিশেষ উপকারিতাগুলো সম্পর্কে এবং এই উপকারিতা পেতে কিভাবে খাবেন সবই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। কলার এই মোচা থেকেই হয় কলা। কলা গাছের বিভিন্ন অংশ উপকারী। কলা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কলা পাতা দিয়েও অনেক কাজ হয়। কলা গাছের ভেতরে যে নরম অংশ আছে তাও সবজি হিসেবে খাওয়া যায় এবং এটিও স্বাস্থ্যের জন্য উপকারী। ঠিক তেমনই কলার ফুল, এটিও কিন্তু অত্যন্ত উপকারী। প্রতি 100 গ্রাম মোচায় ভিটামিন এ পাওয়া যায়, পাওয়া যায় ভিটামিন B6, ভিটামিন সি 400 মিলিগ্রাম পাওয়া যায়, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ফ্যাট, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, রাইবোফ্লোবিন এবং আঁশের অন্যতম উৎস হচ্ছে কলার মোচা। এতে থায়ামিনও পাওয়া যায়। আমাদের দেশের মেয়েদের অল্প বয়সে পিরিয়ড হয়ে যায় এবং অনেকেরই পিরিয়ডের সমস্যা হয়, মাসিকের সময় ব্যথা হয়, অনিয়মিত পিরিয়ড চক্র হয়। এই চক্র ঠিক রাখার জন্য নিয়মিত আপনি কলার মোচা খেতে পারেন। কলার মোচাকে যদি নারীরা বিশেষ নিয়মে খান তাদের পিরিয়ডের যন্ত্রণা দূর হয়ে যাবে, অনিয়মিত পিরিয়ড রেগুলার হতে সাহায্য করবে। কলার মোচা পিরিয়ড চলাকালীন নারীদের যে পেটের ব্যথা হয় তা দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে এটি প্রজেস্টেরন হরমোনের উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে নারীদের শরীরের রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করতে পারে মোচা। এটি নারীদের ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যায় কার্যকরী। বর্তমানে অনেক নারী পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS রোগের শিকার। এই ধরনের নারীদের সন্তান ধারণ ক্ষমতা কমে যায় বা তারা সন্তান ধারণ করতে পারে না, তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ মেয়েদের মধ্যে ওভারিয়ান সিন্ড্রোমের এই সমস্যা দেখা যায়। আপনি যদি এই সমস্যার হাত থেকে বাঁচতে চান তাহলে নিয়মিত খাদ্য তালিকায় কলার মোচা রাখতে পারেন। এছাড়াও যাদের ইতোমধ্যেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS এর সমস্যা দেখা গিয়েছে তারা যদি খাদ্য তালিকায় কলার মোচাকে অন্তর্ভুক্ত করতে পারেন PCOS এর সমস্যা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কলার মোচায় ভরপুর মাত্রায় আয়রন পাওয়া যায়, আর আমরা জানি যে সমস্ত খাবারে বেশি মাত্রায় আয়রন রয়েছে সে সমস্ত খাবার খেলে নাকি আমাদের কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। তবে কলার মোচার ক্ষেত্রে এটি ভিন্ন, কেননা কলার মোচা আসলে আয়রনে ভরপুর হলেও এটি প্রাকৃতিক আয়রন। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে, শরীরের রক্তের অভাব দূর করে। এর পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন ই আমাদের ত্বক ও চুলের জন্য উপকারী। কলার মোচায় যে পরিমাণে আয়রন রয়েছে তা শরীরের রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি ক্লান্তি, দুর্বলতা, অবসাদ, ঝিমুনি, নখ ও গায়ের রং ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো যে সমস্যা আছে তা দূর করে। আর কলার মোচার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ যা কনস্টিপেশনের সমস্যা দূর করে। এই খাবারটি অনেক ঠান্ডা প্রকৃতির খাবার যা আপনার পেটকে ঠান্ডা রাখে। এটি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কন্ট্রোলে আনতে সাহায্য করে। এতে খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে, যার ফলে যারা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান তারা কলার মোচা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ এর মধ্যে থাকা খাদ্য আঁশ আপনার পেটকে দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা রাখতে সাহায্য করবে এবং আজেবাজে খাবার খাওয়ার যে ইচ্ছা আছে সে প্রবণতাকে হ্রাস করতে সাহায্য করবে। যারা চান তাদের ত্বক ও চুল সুন্দর হোক, যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে, যাদের চুল ঝরে যাচ্ছে, তারা এই সমস্যাকে দূর করার জন্য কলার মোচা খাবেন। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আপনার চুলের অকাল পক্কতা এবং আপনার ত্বকের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে থাকে। পাশাপাশি এটি আপনার বলিরেখাকে দূর করে। মহিলাদের মেনোপোজের সময়ও কলার মোচা উপকারী। মেনোপোজের সময় মেয়েদের হাড় দুর্বল হয়ে যায়,
ক্যালসিয়ামের অভাবে তাদের হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে দেখা যায়। তারা যদি আগে থেকেই কলার মোচা খেতে শুরু করে দেন তাহলে হাড়ের গঠন মজবুত হবে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, যার ফলে মেনোপোজের পরে মহিলাদের শরীরের ব্যথা দূর হয়ে যাবে। এছাড়াও যাদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা রয়েছে, অস্টিওপরোসিস কিংবা আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভুগছেন, তারা কলার মোচা কয়েকদিন খেতে পারলে উপকার পাবেন, কারণ এতে ভরপুর মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন শিশুদের প্রায় 70% মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থাতেই হয়ে যায়, তাই গর্ভবতী মহিলারা শিশুর সুস্থতার জন্য এবং প্রয়োজনীয় আয়রনের চাহিদা পূরণ করার জন্য কলার মোচা খেলে সহজে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে। কলার মোচার মধ্যে কিছু উপকারী উপাদান রয়েছে, তার মধ্যে একটি উপকারী উপাদান হচ্ছে পটাশিয়াম। তাই নিয়মিত যারা কলার মোচা খান তাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা সবসময় নিয়ন্ত্রণে থাকে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদেরকে ডক্টরেরা কলার মোচা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কলার মোচায় রয়েছে ভিটামিন এ, রাতকানা রোগের বিরুদ্ধে এটি আপনাকে লড়তে সাহায্য করে। নিয়মিত কলার মোচা খেলে আপনি আপনার হারানো দৃষ্টিশক্তি ফিরে পেতে পারবেন। কলার মোচা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে, যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা যদি কলার মোচা খেতে পারেন ক্যান্সার হবার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। কলার মোচা আমাদের শরীরকে মারাত্মক রকমের কিছু রোগ থেকে রক্ষা করতে পারে, অসুখ বিসুখ প্রতিরোধ করতে পারে কলার মোচা। এতে থাকা ফিনোলিক অ্যাসিড, ট্যানিন, ফ্লাবোনয়েডস ও নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে আমাদের শরীরকে প্রস্তুত করে তুলতে সাহায্য করে। শরীরের ফ্রি রেডিকেলসগুলোকে ধ্বংস করে দেয়, এর ফলে সহজে ক্যান্সার প্রতিরোধ হয়, সেই সঙ্গে ভালো থাকে আমাদের হৃদয়। কলার মোচার মধ্যে প্রয়োজনীয় পরিমাণে অনেক পুষ্টি উপাদান এবং আয়রন থাকার কারণে এটি সহজে আমাদের হৃদয় স্বাস্থ্যকে ভালো রাখে। হৃদয়ের রক্ত চলাচলের শিরাগুলোকে উন্মুক্ত করে, শরীরের প্রত্যেকটি বন্ধ শিরা উপশিরা খুলে দিতে পারে কলার মোচা। আপনি হার্ট অ্যাটাকের মতো সমস্যায় কখনোই ভুগবেন না, বা হার্টে ব্লক থাকলে তাও খুলে যাবে যদি আপনি নিয়মিত কলার মোচা খান। এটি ডায়াবেটিসে উপকারী, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী সবজি হতে পারে কলার মোচা। এতে থাকা ফেনোলিক অ্যাসিড এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে সহজে নিয়ন্ত্রণে থাকে আপনার ডায়াবেটিসও। আপনি প্রি ডায়াবেটিক অবস্থায় থাকলেও কলার মোচা খাওয়া শুরু করে দিতে পারেন, এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবে। কলার মোচার একটি অন্যতম গুণ হচ্ছে এটি মন ভালো রাখে। যারা বিষণ্ণতা বা হতাশায় ভুগছেন তারা পাতে রাখতে পারেন কলার মোচা। কলার মোচায় আছে ম্যাগনেশিয়াম, এটি হতাশা, উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে, মনকে ভালো রাখে। বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারেন কলার মোচার সাহায্যে। এটি খেলে রাতের ঘুমও খুব ভালো হয় বলে মনে করেন চিকিৎসকেরা। কলার মোচা স্তনদানকারী মায়ের বুকের দুধ উৎপাদনে সাহায্য করে থাকে। যে সমস্ত মহিলারা সন্তান জন্ম দিয়েছেন এবং বুকে দুধ আসছে না তারা কলার মোচা খাবেন, বুকে দুধ নেমে আসবে। আপনি যদি দীর্ঘস্থায়ী কোনো সংক্রমণের আক্রমণে পড়ে থাকেন এবং সহজে যদি সেটি ভালো না হতে থাকে তাহলে কয়েকদিন কলার মোচা খেলে আপনি সহজেই মুক্তি লাভ করবেন। মোচায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট উন্মুক্ত রেডিকেলসের বিরুদ্ধে কাজ করে, যা আপনার শরীরকে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে খুব সহজে রক্ষা করতে পারে। দেহ গঠনে কলার মোচার উপকারিতা রয়েছে। মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, তাই বাড়ন্ত শিশুদেরকে মোচা খাওয়ানো গেলে সহজেই তাদের দেহ গঠন হবে। প্রচুর আয়রন থাকার কারণে এটি শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। আর আগেই বলেছি এটি ঠান্ডা খাবার, যার ফলে আপনার হজম প্রক্রিয়া ভালোভাবে কাজ করতে পারে। তো বুঝতে পারছেন নারী ও পুরুষের অনেক উপকারে লাগতে পারে কলার মোচা। কিভাবে খাবেন কলার মোচা? কলার মোচা কিন্তু সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। গ্রামেগঞ্জের মানুষ তো আর এ মোচা কিনে খান না, তারা গাছ থেকে সহজে কেটে আনতে পারেন। তবে শহরের মানুষেরা বাজারে মোচা কিনতে পারেন। মোচাকে আপনি দুভাবে খেতে পারেন। প্রথমত কলার মোচা আপনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন, ভেতর থেকে যে অংশগুলো খাওয়া যাবে সেই অংশগুলো বের করে নিন। এর জন্য কলার ওপরে যে লালচে বা গোলাপি রঙের পাতাগুলো আছে মোচার সেই পাতাগুলো ফেলে দিয়ে ভেতরে কলার মতো দেখতে ফুলগুলো বের করে নিতে হবে। তারপরে এগুলো বেছে নিতে হয়। এর ভেতরে শক্ত একটি আঁশের মতো থাকে, সেই আঁশটি ফেলে দিয়ে কলার মোচাগুলো আপনি ভাজির মতো কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবারে এটিকে খুব কম তেল মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে ভেজে রান্না করে তুলে নিন। এটিকে আপনি দুপুরের খাদ্য তালিকায় গরম ভাতের সাথে রাখুন। প্রতিদিন না খেতে পারলেও সপ্তাহে 2-3
দিন খান। আমি যে সমস্যাগুলোর কথা বলেছি সেই সমস্যাগুলো মাসখানেকের মধ্যে কমে আসবে, তবে খাওয়া ছেড়ে দিলে হবে না। আপনি প্রত্যেক মাসে অন্তত পক্ষে 5 থেকে 7 দিন খাদ্য তালিকায় কলার মোচার এই ফুলকে রাখবেন। এছাড়াও এটিকে আপনি আরও একটু ভিন্ন পদ্ধতিতে খেতে পারেন, সেটি হচ্ছে মোচার ভর্তা করে খেতে পারেন। যেভাবে মোচা ফুল সংগ্রহ করতে বলেছি সেভাবে সংগ্রহ করে আগে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে কুচি কুচি করে কেটে নেবেন। অল্প পরিমাণে জল দিয়ে সামান্য লবণ এবং পেঁয়াজ দিয়ে এটিকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেবেন। তারপরে আপনি এটিকে বেটে ভর্তা তৈরি করুন। বাটার সময় আপনি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষের তেল এবং লবণ ব্যবহার করতে পারেন, তবে লবণের জায়গায় যদি রক সল্ট অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেন তাহলে বেশি উপকার পাবেন। তো ভিউয়ার্স, এভাবেই কলার মোচা খেয়ে আপনি আপনার শরীরের অনেক রোগের সমাধান করতে পারেন। আজকের এই উপকারী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।